আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে লকডাউনের মাঝে লক্ষীপুর এবং রায়পুর থেকে সিএনজি করে ঢাকা আসবেন। আমি এখন আছি রায়পুরে থানার সামনে। এখান থেকে আমি সিএনজি নিব 150 টাকা করে জনপ্রতি চাঁদপুর ওয়ারলেস পর্যন্ত। তারপরে কিভাবে যাবেন আপনাদেরকে আমি দেখাবো, আমার সাথেই থাকুন। কম টাকা দ্রুত গতিতে ঢাকা যাইতে পারবেন। দর্শক বন্ধু, এখন আমি সিএনজি থেকে নামলাম চাঁদপুর ওয়ারলেস মোচরে। এখান থেকে আমরা এখন রওনা দিব বাবুরহাটের উদ্দেশ্যে। এখানে গাড়ি নাই বললেই চলে, অনেক লোক এখানে। আপনি হাতের ডাইন পাশে, ওয়ারলেস হাতের মোচরের ডাইন পাশে, এখান থেকে সিএনজি করে ডাকে 15 টাকা বাবুরহাট চলে যাবেন আপনি সিএনজি করে বাবুরহাটে। দর্শক বন্ধু, আমরা এখন বাবুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু কথা আপনাদেরকে জানিয়ে রাখি, লকডাউন চলা অবস্থা অনেক জায়গার ভিডিও আসলে করা সম্ভব হয় না। আমরা বাবুরহাট যাব, প্লাস বাবুরহাটের থেকে হেপার বলে একটি জায়গা আছে, ওখান ওই হেপার বাবুরহাট থেকে 40 টাকা নেয় হেপারে, আমরা ওখানে যাচ্ছি। আমরা চলে আসবো হেপার, এখান থেকে আমরা যাব সিরাজচর, মাত্র 60 টাকা ভাড়া। এখানে অনেক সিএনজি পাওয়া যায়, আপনাদের টেনশনের কিছুই নাই। এখন আমরা কই যাইতেছি, কোন জায়গা? সিরাজচর। আমরা এখন সিরাজচর যাইতেছি। দর্শক বন্ধু, আমরা এখন সিরাজচরের উদ্দেশ্যে রওনা দিলাম। যতই যাই ততই খুবই ভালো লাগে, দুই পাশ সবুজ আর সবুজ, আপনাদেরও খুবই ভালো লাগবে। দর্শক বন্ধু, আমরা এখন চলে আসলাম সিরাজচর। এখান থেকে আমরা যাব দাউদ কাদের উদ্দেশ্যে রওনা দিব। এখানে আসলে অনেক ধরনের সিএনজি পাবেন, টেনশনের আপনার কিছুই নেই। মাত্র ভাড়া দাউদ কাদি ব্রিজের সামনে মাত্র 20 টাকা ভাড়া। দাউদ কাদির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা যখন দাউদ কাদি যাইয়া পৌঁছব তখন আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টাইমে যে কোনো পাবে আমরা গাড়ি দিয়ে ঢাকা যাইতে পারবো। দাউদ কাদি চলে আসলাম, এখন মেন সড়কে চলে আসলাম আমরা। দাউদ কাদি মেন সড়ক, আমরা এখান থেকে এবার ঢাকার উদ্দেশ্যে যাব। সামনে ব্রিজ, দাউদ কাদি ব্রিজ, এই যে দাউদ কাদি রোড। দর্শক বন্ধু, এখান থেকে আপনি যদি ঢাকা বা সাইদাবাদ যান, এখান থেকে অসংখ্য পরিমাণ বাইক পাওয়া যায় এবং প্রাইভেট কার পাওয়া যায়। 300 টাকা করে আপনি সাইদাবাদ যেতে পারবেন। যদি আপনি ট্রলি বা অন্য অন্য গাড়িতে করে যেতে চান তাও 100-150 টাকা দিয়েও আপনি যেতে পারবেন। যেহেতু আমি ভিডিও করব সেই জন্য আমি বাইকে করে যাচ্ছি, 300 টাকা ভাড়া। দর্শক বন্ধু, এখানে রাস্তার দুই পাশে বাইক এবং প্রাইভেট কার থাকে। যেহেতু আমি ভিডিও করব সেই জন্য আমি বাইকে উঠছি। ভাড়া হলো 300 টাকা। আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব লক্ষ্মীপুর এবং রায়পুর থেকে ঢাকা সাইদাবাদ আসতে সর্বোচ্চ কত টাকা ভাড়া লাগছে আমার। আমার রায়পুর থেকে আসতে 615 টাকা লাগছে ভাড়া। আপনারা যদি অন্য অন্য গাড়িতে আসেন,
দাউদকান্দি ব্রিজ থেকে তহইলে আপনি 150-200 টাকার মাঝেও আসতে পারবেন। তখন টোটালি দেখা গেছে আপনি যদি একটু দামাদামি করে আসেন তহইলে আপনি 500 টাকার মাঝেও আপনি ঢাকা সাইদাবাজ আসতে পারবেন। রিক্সা করে তো আপনারা এইভাবে আসবেন। আপনাদেরকে আমরা ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।